হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি যাচ্ছি মৌমিতাদির বার্থডেতে। প্রত্যেকবার তোমরা দেখো রেমো ড্রাইভ করে আর আমি ভিডিও করি, তো আজকে আমি ড্রাইভ করছি, রেমো ভিডিও করে দিচ্ছে। একটু দেরি হয়ে গেছে, আজকে অ্যাকচুয়ালি 12টার পর বার্থডে। আজকে রেমো বললো সবসময় আমি ড্রাইভ করি, তো তুমি আজকে ড্রাইভ করো, তো সেই হলো ব্যাপার। এই আজকে মায়ের বার্থডে, তো কি কি অ্যারেঞ্জমেন্ট করেছিস? কি অ্যারেঞ্জমেন্ট করেছি? হ্যাঁ, খাবার দাবার, ডেকোরেশন, হ্যাঁ মোটামুটি সবটাই আমি করেছি। সবটাই তুই করেছিস দায়িত্ব নিয়ে? ইয়েস। ঠিক আছে চলো আমরা এখন যাই উপরে। তোর নাম হলো বাকাডি, আ ভেরি বিউটিফুল হাস্কি, কিন্তু আমরা ওকে ধরতে সাহস পাচ্ছি না, কারণ বলে দিয়েছে ওর মুডটা অফ আছে, ধরো না, কারণ টেম্পারমেন্টটা একটু বোঝা যায় না সেই কারণে। তো আমার প্রচণ্ড ওকে আদর করতে ইচ্ছে হচ্ছিলো, কিন্তু তাও বাবান মানা করছিল, আর যারা ছিল সবাই বলছিল দরকার নেই। ওকে আমি ছোটবেলায় প্রচন্ড আদর করতাম। হ্যাঁ, যে বলছে হাত দেবে না, সবাই বলছে হাত দেবে না, এখন কেউ হাত দিও না বলা যায় না। এই যে ছাদে চলে এলাম, বার্থডে পার্টিটা অ্যাকচুয়ালি হচ্ছিল ছাদে, কি সুন্দরভাবে ডেকোরেশন করেছে দেখো। আর এই যে আমাদের বার্থডে গার্ল ওখানে বসে আছে, খুব সুন্দরভাবে ছাদটাও সাজিয়েছে বাবা, আর মৌমিতা দেখো খুব কিউট লাগছে অ্যাজ ইউজুয়াল। নমস্কার, কি বলতে হবে? ভালো লাগছে, ভীষণ আনন্দ লাগছে আমার। তোমরা যারা আমাকে ফলো করো এমনিতে, তোমরা হয়তো দেখেছো মৌমিতাদি আমার সাথে দিদি নাম্বার ওয়ানেও গেছিল। অনেক বছরের সম্পর্ক মৌমিতাদির সাথে, সেই ছোট্টবেলা থেকে। সব থেকে পুচকু খুদে গ্যাস চলে এসছে বার্থডে পার্টিতে সেজে গুজে, দেখো পুরো ডল পুতুল না, কি মিষ্টি। আর আমি তো বাচ্চা দেখলে একদম সামলাতে পারি না, তাড়াতাড়ি মৌমিতাদির কোল থেকে নিয়ে আমি চটকাতে শুরু করেছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ফ্রেন্ডলি, ইউজুয়ালি কিন্তু বাচ্চারা অচেনা মানুষদের কোলে যায় না, ও কিন্তু একদম কাম অ্যান্ড কোয়াইট ছিল আমার কোলে। ছাদে এত ঠান্ডা লাগছিল, এখানে চলে এসেছি চা খাচ্ছি আমি আর রেমো আন্টির সাথে, আঙ্কেলের সাথে গল্প করতে করতে। আমার যেহেতু ঠান্ডা লাগার একটু টেন্ডেন্সি আছে, সেই জন্য বেশিক্ষণ সময় আন্টি আঙ্কেলদের সঙ্গে ঘরেই কাটালাম। ঠিক কেক কাটার আগে আমি মৌমিতা দিকে বললাম, তুমি তো সবসময় ড্রেস গাউন্স পরো, তো একটু শাড়ি পরো, আর তোমার সোনার জুয়েলারিগুলো একটু ফ্লন্ট করো, কারণ মৌমিতাদি প্রচণ্ড জুয়েলারি পরতে ভালোবাসে এবং শাড়িতে সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্য জোর করে শাড়ি পরানো হলো। আরো সোনার গয়না থাকলে পরে নাও। এই যে ফটোটা কে এঁকেছে গো মৌমিতা দি? এটা আমি 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 একটু এঁকে ছেড়ে দিয়েছি, তারপরে কমপ্লিট করো না ওখান থেকে। ওপরে সবাই, ওপরে সবাই রে বসে আছে, আর এখানে মৌমিতা দিকে আমরা এনগেজ করে এখন গয়না গাটি পরাচ্ছি, সব হেভি হেভি। মৌমিতা দির গয়নার কালেকশন যদি তো আছে, দাও 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 দাও, হ্যাঁ পরাও তো রে মুখ আছে, দেখছি না তো, দেখতে হবে না, এটাতে বেশি বেটার লাগছে তোমাকে। এত বড় একটা ছেলে ভাবতে পারো, এটা মাকে পড়াবি? এটা মাকে পড়াবি? এটা সোনার কিনিসনি কেন? সোনাটা I thought she was wearing the other one. No, so but I didn't know that she's going to change. Okay, she, this suits her. This আমি ওটা দেখে নিচ্ছি, এটা পরাবো না, অন্য পরকে সাজিয়ে দি, দাঁড়া দেখ, ভালো লাগছে, দাঁড়া দাঁড়া, এন্ড গয়না গাটিটা পরুক মা, দাঁড়া আসি, কোথায় গেল? না না না, আছে এই তো না, ওখানে এটা একটাই আছে, তো ও তাই বলো, আর গলার কিছু আছে? লম্বা, আচ্ছা এটা লম্বা পরলে এটা, তাহলে কি আন্টিকে বলবো আর গয়না বার করতে কোনো? আমি তাহলে আন্টিকে বলো এইটা পরাবো, দেখি দেখি আমি একটু পরে দেখি কেমন লাগে। প্রিন্সেস 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 একটা ব্যাপার, ভালোই লাগবে। তো যেতে হে ফির হাম লোক উপর, যা পড়ালাম এই টিপ, একটা ছোট লাল টিপ পড়তে হবে। হ্যাঁ আসছি বাবা, হ্যাঁ বাবা কি
ওটা উল্টো হয়ে গেছে, এইদিকে হবে, এইদিকে এই শোল্ডারে হবে। তো বাবানের মানে মমিতাদির ছেলে রিকোয়েস্ট ছিল, মানে রিকোয়েস্ট না ডিমান্ড, যে মাকেই ক্রাউনটা পরাতেই হবে, অ্যান্ড শি শুড লুক লাইক এ প্রিন্সেস, অ্যান্ড অলরেডি শি ওয়াজ লুকিং লাইক এ প্রিন্সেস। খুব সুন্দরভাবে সাজিয়ে টাজিয়ে তারপর কেক কাটার পর্বে চলে এলাম। তোমাদের সবার কাছে একটা প্রশ্ন ছুড়ে দিলাম, সেটা হলো মৌমিতাদির কত বয়স, মানে কত বয়সে পড়লো, দেখি তোমরা কে সঠিকটা বলতে পারো। এই যে এইদিকে ডান দিকে দেখছো কালো টি শার্ট পরে, এটা হলো মৌমিতাদির ছেলে। তো এবার হিসাব করে জানাও দেখি তোমাদের কি মনে হয়। এদিকে প্রেফারেন্স দাও, পরে একটা তুলে দিচ্ছি, ফটো তুলে নেবো পরে। একটা প্যাকেট দাও, একটা প্যাকেট দাও চকলেট। চুমকেতে আছে, কালে লাগিয়ে দেবে কিন্তু কেক। না না, কার কালে কে লাগাবে। এখন তো ট্রেন্ডিং একটাই জিনিস চলছে, সেটা হলো অ্যানিমাল ফিভার। এত ভাইরাল আর এত ফেমাস একটা গান, সো পিপল স্টিল ক্যান গেট ওভার ইট। তো সেই এফেক্টটা তোমরা দেখতেই পাচ্ছ, সবার নাচ গান সবাই করছে, আর গানগুলো সত্যি ভীষণই ভালো। তো সবাই জামাল গুরুতে নাচছে এখন, সেটাই দেখালাম ভিডিওগুলো। জামাল গুরু না, জামাল কুদু, কি করে বুঝবো, যাই হোক। তা আমি একটু গানের সাথে নেচে নিলাম, কি আর করবো, কেউ নাচছিল না, আমি মৌমিতাদি আর মৌমিতাদি কয়েকটা বন্ধু মিলে আমরা একটু নেচে নিলাম, কি আর করবো, শীতকালে একটু না নাচলে আবার বেশি ঠান্ডা লাগবে। তো নাচ টাচ করে হুল্লোড় করে এবার খিদে পেয়ে গেছে। তো মাটন বিরিয়ানি আর চিকেন চাপ হয়েছিল, আর স্টার্টারে তো তোমরা দেখলেই যে চিকেন ফিশ দুটোই ছিল, তো খুব টেস্টি হয়েছে। আর শীতকালে বিরিয়ানি মানে থাকলে আর কী চাই। এখানে রনও সুকন্যা সবাই নিয়ে নিয়েছে, অন্যদিকে নাচ টাচ করছে সবাই, আমাদের বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, সেই জন্য আমরা আগে খেয়ে নিলাম। জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের উপভোগ করা উচিত, তাই না? তো আমার একটা হ্যাবিট আছে, সবাই খেলে আমি তাদের সামনে ভিডিওটা নিয়ে চলে যাই, মানে ভিডিও করতে শুরু করে দিই, সেই জন্য অনেকে খোঁজে যায়। তো রমি বললো তুমি খাও আমি ভিডিও করে দিই, সেটা তো কখন আর হয় না, তো সেই মুহূর্তটাও একটু দেখাও। বাট ইয়েস, দ্য ফুড ওয়াজ রিয়েলি গুড। আর বিরিয়ানি কার না ভালো লাগে বলো তো, ভীষণ টেস্টি হয়েছিল খাবার। তুমি পছন্দ করেছো, ভালো। আচ্ছা, তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না, এই বছরে কটা বিয়ে বাড়ি খেলে, কটা বার্থডে পার্টি খেলে, সেইগুলো কিন্তু কমেন্টে লিখবে। আর আমি কটা খেলাম সেটা তোমরা দেখি জানো কিনা বা বলতে পারো কিনা। বার্থডেতে এই মৌমি দাদি তোমার ছেলে ফাটিয়ে রান্না করে, সরি রান্না করেনি, আগলে জন্মে তুমি মেরা বাপ মা তেরা বেটা। চলো টাটা, টাটা, গুড নাইট, গুড নাইট। খুব মজা করলাম তোমরা দেখতেই পারলে। এখন আমি বাড়ি ফিরছি ড্রাইভ করে। তোমরাও সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওস লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা সবাইকে।